সুন্দর, দেখো বা হনুমানগুলো দেখো, এই দেখো বসে আছে, এই একটা বসে আছে, এই একটা বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 22, বার হচ্ছে কি মঙ্গল, আর এখন সময় হচ্ছে 8:38। আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছি, কোথায় যাবো দেখতে থাকো। আর এখন সকালবেলা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে লাল চা খাচ্ছি আমি, লিকার চা, লাল চা যে যেটা বলে। এখন কথা বলতে পারবো না বেশি, সময় নেই হাতে, বেরোবো একটু, চলো। হাই ফ্রেন্ড, এখন এই যে বেরোচ্ছি, আর বলো না, এই ব্লাউজটা আমার মানে পছন্দ হয়নি, কিন্তু কোনো অপশনাল ছিল না, কিছু কোনো অপশান নেই, বড় বললো এটাই ভালো লাগছে তাই এটাই পরে নিয়েছি। এই শাড়ি আজকে ফার্স্ট পরলাম, এর সাথে কোনো ব্লাউজ বানানো হয়নি, এটা আমার ননদ দিয়েছিলো, ছোট্টি ভাই দিয়েছিলো এই শাড়িটা, এর সাথে আমি কোনো ব্লাউজ বানাতে পারিনি, মানে আজকেই এই নতুন পরছি ফার্স্ট, শাড়ি তো পরা হয় না সেরকম, তা একটু যেখানে যাচ্ছি আজকে একটু শাড়ি পরে যাবে, ব্লাউজটা আমার যাচ্ছে না মনে হয়। ওই যে দেখো আমার বর গেটে তালা দিচ্ছে, এই যে আসছে, হাওয়া হাওয়াই গিলি গিলি গিলি। মানে এইখানে কোনো ভিড় নেই সেরকম, দেখেছ? দেয়া ছিল মাহাতটা হয়ে যাক। যা রোদ্দুর, আর পায়ে পুরো মনে হচ্ছে ঠোসা নিয়ে নিল। দক্ষিণেশ্বর এসেছি বন্ধু, মায়ের দর্শন হলো আলটিমেটলি, আমি ভাবছি হবে না হয়তো। এই দেখো পুজো দিলাম, দিয়ে এই বেরোচ্ছি, খুব খুশি, মাকে খুব সুন্দর দর্শন করেছি, ভালো লাগলো, অনেক দিন বাদে এসেছি আমরা, ভাবতেই পারিনি যে আজকে আসতে পারবো, বাড়ির কাছে তাও ট্রেন ফেলে মা টেনেছে, তাই সত্যি এটা আমি এই সবসময় বলি, মা না টানলে যেতে পারবো না, মা টেনেছে বলেই আমরা আসতে পেরেছি। হ্যাঁ, যত ইচ্ছা হোক পারবো না আমরা একদম। এই দেখো বন্ধু, সবাই তাই বলছে যে মা না টানলে আসা যায় না, আজকে মা মোটামুটি টেনেছে যেটা আমরা আসতে পেরেছি। দেখো মন্দির, মানে মন্দির ছাড়িয়ে চলে এসেছি গেট, মন্দিরের ভিতরটা গেট, এটা দিয়ে ঢুকেছিলাম, এবার এটা দিয়েই বাইরে যাব। দেখো এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, পাশের গেটটা দিয়ে বাইরে চলো। এখন আমরা আদ্যাপীঠে যাবো, আদ্যাপীঠ না, ওখানে তো গাড়ি থাকে, 10 টাকা কত করে নেবে ভাড়া। চল, হুম
আদ্যাপীঠের মেন মন্দিরটা বন্ধ হয়ে আছে, হ্যাঁ, তাই জন্য আর পূজা দিতে পারলাম না। এখানে দেখি একটু প্রসাদ খাওয়ার ইচ্ছা আছে, পাবো কি না জানি না। আমরা আসিনি আগে কখনো আদ্যাপীঠের মন্দিরটা। দেখো মন্দিরটা, মেন মন্দিরটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দিয়েছি এদিকে খাওয়ার লাইনে দাঁড়িয়েছি, এখনো খাওয়ার জন্য কুপন কাটতে হবে। এই প্রথম এসছি আদ্যাপীঠে, ঠিক আছে। এই যে এখানে বর জুতো দেবে বলে দাঁড়িয়ে আছে, আর এই দেখো খাবার লাইনের ভিড়। দেখো আদ্যাপীঠের খাবার লাইনের ভিড়। দেখো ফ্রেন্ড কত লোক, খালি দেখো চারিদিকে লোক। এখানে সব খাওয়ার ব্যবস্থা। এই যে আমার বর একটু দূরে বসে আছে, ওই যে আমার বর বসে আছে, দেখা যাচ্ছে আমার বরকে। দেখো বাবা পাতা দিয়ে গেল, কি রানি নিয়ে পাতা দিচ্ছে দেখো। আলটিমেটলি ভোগ খেতে পাবো এটা ভাবতে পারিনি, মানে মায়ের দর্শন পাবো এত সুন্দর, তারপরে ভোগ খেতে পারবো এটা সত্যিই ভাবতে পারিনি, কল্পনার বাইরে। তাই যাই হোক আলটিমেটলি ভোগ খেতে পাচ্ছি। এখন আমরা ভোগের লাইনে বসে আছি, নিয়ে পাতা দিয়ে প্লেট দিয়ে গেছে। আমাদের বলেছিলো টেবিল চেয়ারে বসতে, আমরা নিচে বসেই খেতে পছন্দ করি, তাই বলেছি টেবিল চেয়ারে বসবো না, নিচে বসেই খাবো। আর নিচে অনেকেই যারা বসতে পারে না আর কি, তারা আবার বর পারে না, কিন্তু বর বলছে না আমি নিচে বসেই খাবো, কষ্ট করে আমার নিচে বসে খেতে হেপি লাগে। আমার তো একদম ফেভারিট বাবু হয়ে বসে খাওয়াটা, আমার ভীষণ ভালো হয়েছে। আমি চলো কী কী খাবার আছে দেখো। কিভাবে গ্লাস নিয়েছে লম্বা করে, সবাইকে একটা করে গ্লাস দেব। Thank you.